আবু সাহেল যেদিন মারা যায় হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে বললাম আমি ইবনে মাসউদ কি করবা আমি তোর গলার ভেতরে লাগিয়েছি গলা আলাদা করা হবে আবু সাহেল নাকি ওই সময় বলেছিল ইবনে মাসউদ মেরে যখন ফেলবে তো গলাটা একটু বড় করে কাটো মানুষ যেন দেখে বসে আছে নেতার মাথা ওরে শয়তান আমার মনে হয় ওই বেতাপটা এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে মরে যাচ্ছে পসা ডিম খাচ্ছে তারপরও লজ্জা নেই বিবেক কাজে লাগান এখনো বিবেক আছে যাদের কাজে লাগান বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর শূকরের চাইতেও খারাপ বালু মাদল দিয়েছেন জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবেন যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে ভেতরে ঢুকিয়েই বন্ধ করে দেওয়া হবে এখানে একটা তথ্য আছে এই আলেম যারা আছে তারা কি আলেম জাহান্নামের কথা জান্নাতের কথা পুরা কোরআনে সেখানেই পাবে সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি জেলখানা যেহেতু একটা জাহান্নাম আর দুনিয়া সিজনুল মুকমিনি ওয়া জান্নাতুল কথা বুঝতেছেন ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয় মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো কাফের জন্য বেহেশতের মতো ওটা একটা দুনিয়ার কারাগার ওটা একটা জাহান্নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় 24 ঘন্টা তালা লাগানো থাকে এ খোলা থাকে না দরজা এমনকি দেশের স্বরাষ্ট্র মন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায় ডিআইজি পর্যন্ত যায় আইসি পর্যন্ত যায় খুলে দেবে ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগে কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানে জানিয়েছেন একটু তথ্যটা খেয়াল করেন সূরা জুমার 71 নম্বর আয়াত হাত্তা ইযা জাউহা ফতিহাত এখানে ওয়া নেই কিন্তু জান্নাতের কথার দুই আয়াত পরে আছে সেখানে আছে হাত্তা ইযা জাউহা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে যিনি মালিক আছেন দারোয়ান অকালা লাহুম খাজানাতুহা ও জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা কেন আসলে এখানে তোমাদের কাছে কি নবী রাসূল চাইনি নবীর উত্তরাধিকারী যারা তারা চাইনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে কথাগুলো কি শোনায়নি তোমাদের তারা বলবে কালু বালা ওয়ালাকিন কাযাবনা ফাকাযাবনা ওয়া কুলনা আমাদেরকে কোরআনে কারিমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে কিন্তু আমরা বলতাম এ বেটা মিথ্যা কথা বলে মনে হয় এরকম কথা আল্লাহ নাসিল করেনি এ বাংলাদেশে চরিত্রের মধ্যে হ্যাঁ বলো না কেন এত খোলাখুলি বলার পরে ওদের বিশ্বাসই হয় না খালি উল্টা পাল্টা রাজনীতির গন্ধ খোঁজে আল্লাহ শেষের দিকে জানিয়েছে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে হ্যাঁ আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাঈরে আশা লাগতো না কথা জানাচ্ছেন আলাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তার মানে দেখা জিনিস যেটা এটা দেখতে চায় না যেটা না দেখা জিনিস ওটা দেখে এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় এটা কবিরা গুনাহ এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে এটা ডিলিট করে রাখবে এক কথা বলছেন কেন এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে তারা কালা ডিলিট করবেন হাত তোলেন তো এই যে আছে আল্লাহর ওলি ওসি আছে আয় হুজুর দেখে এদিকে আসো মোবাইল নিয়ে আসো দেখে এই যে কালো হুজুর এই এটা মন দিকে তাকাও মোবাইল নিয়ে আসো ও যে হাত তুললো ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কি আছে দেখে
অন্যায়িকা কি করছে দেখি আসেন নি আসেন এই ওরা তুলে দেন না কেন না ওরা তোলাই লাগবে তোলে তোলে না তোরে দেখি কি আছে আমারে মোবাইলে আন্তর্জাতিক স্কলার যারা আছে পৃথিবীতে তাদের লেকচার আছে প্রায় 250 এর উপরে আমি খালি এইগুলো রাখি আপনি দেখি কি রেখেছেন আমি দেখব তারপর ওয়াজ করব কিসের ওয়াজ ওয়াজ সব বন্ধ এই শুধু ওই লোকটা না এখানে বহু মানুষ আছে বললেন ডিলিট করব বলে হাত তুলে ফেলেছিলেন ডিলিট এখনি করেন যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান এটা আগে ডিলিট করেন করেন সময় দিলাম 30 সেকেন্ড তাড়াতাড়ি করে ফেলেন ভিডিও একবারে সফল করুন দেন ডিলিট করে দেন এরা যদি এখনি করতে পারতেন আল্লাহর কসম এই যে কোরআন শরীফ আমার সামনে আল্লাহর কসম একটা অনির্বচন শোক আপনি পেতেন কারণ আল্লাহর ভয়ে কোন মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে আপনি তো সুযোগটা কাজে লাগালেন না অনির্বচন শোক কেন বললাম বলেন তো এই শব্দটা এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন বিভিন্ন সিল থেকে শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার নিচে আশ্রয় নেয় মায়ের ডানা একটার সাথে আরেকটা পর লেগে যায় এগুলো ডাউন করার পরে ফল করে দেয় এদিকে তাকান মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় এত সফট হয়ে যায় কোমল নরম হয় এটা ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চাগুলোর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয় এটারে বাংলায় বলে অনির্বচন সুখ আপনি এটা পেতে এখনই যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন এটা পেলেন যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি ওটা দেখেন না যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন আল্লাহ বলেন তাকাও ফালায়ান সরুনা ইলা লাইবিলি কাইফা খুলিকাত ওয়াইলা সামাই কাইফা রুফিআত ওয়াইলা জিবালি কাইফা নুসিবাত ওয়াইলান আরদি কাইফা সুতিহাত ওঠের দিকে তাকাও না কেন এখানে আল্লাহ পাক যে নাসারা শব্দ দিয়েছেন নাসারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না নাসারা মানে গবেষণা করে দেখা আর রা মানে এই চোখ দিয়ে দেখা আল্লাহ ফালা ইয়ানজুরুনা নজর দিয়েছেন এই পৃথিবীর মানুষেরা উঠের দিকে একটু নজর করে দেখতে পারো না চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম একটু আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো বিশাল আসমানে কোনো খুঁটি নেই একটা বারের জন্য বিবেকে নাড়া দেয় না পাহাড় গুলো বানিয়েছে আমি প্রেকের মতো বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই প্রেক এত বড় পুরাটা ভেতরে চলে যায় শুধু মাথাটুকু বাকি থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি বলেন পৃথিবীর বুকে আমি প্রেক স্বরূপ পাথর গুলো এই পাহাড় গুলো গেড়ে দিয়েছি তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে 36,000 ফিট হিমালয় যেটা 36,000 ফিট এত বড় লম্বা প্রেকের যদি মাথা থাকে উপরে ভেতরে যদি প্রায় 1.5 ইঞ্চি ঢুকে যায় 36,000 ফিট যদি উপরে থাকে কত 36,000 ফিট মাটির নিচে আছে বলে এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায় আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয় মাঝখানেরটা বানিয়ে দিয়েছি ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জোরে বলেন আল্লাহু আকবার শক্তটা দিয়েছিল আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্য আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে পিন খুলে দেখি কে কত নিয়ে বসে আছে অবশ্য ঠিক কোন এলাকা গো এটা কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাহ দি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون قال الله أكبر আমি আজ জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি যত রকমের ফল ফলাদি ফসলাদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি
তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও, যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে, আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না, কিয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা। আল্লাহ এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্য বলেন, এরপরও তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো, বিবেক কি মরে গেছে? আল্লাহু মাযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তোদের কান আছে তোরা শুনিস না, যেটা শোনা দরকার ওটা শুনি না, যেটা শোনা দরকার না ওটা শুনি। কত কিছু শুনতেছে খবরের কাগজে টেলিভিশনের পর্দায়, শোনার পরও না শোনার ভান করে থাকে, শুধু নিজের দলের লোক কথা বলেন না কেন? তাছাড়া যদি শোনার পরে না শোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত, বিশ্বজিৎ হত্যার এই আসামিগুলো এখন আর জেল খাটতো না, কবরে থাকতো বিশ্বজিতের মতো। আপনি শুনেছিলেন, দেখেছিলেন পত্রিকায় টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে। হিন্দু মানুষে বলেছিল, ভাই আমি শিবির না, আমি ফুল হাতা, হাফাতা না। ও হাফাতা ছিল না ফুল হাতা? আর আমরা হাফাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে। ওই শাওন আমার সাথে জেলে ছিল, ও আমার এটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম, আমারে বলছিল যে ভাই আমি শিবির না, আমি ফুল হাতা, আমি বুঝি না ফুল হাতা কি। পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ না, আমি মনে করেছিলাম না ওর হাফ হাতা। আপনি ওই সময় জানার পরে যদি সত্য হাতে সত্যি নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদিন আগে, ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ছড়ে যেত না? কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায়, টিভির পর্দায়, পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে, দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন। এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি, পাগলকে বিবেক দিয়েছে এই জন্য পাগলের বিচার নেই, অন্ধকে আল্লাহ চোখ দেয়নি এই জন্য অন্ধের চোখের বিচার হবে না, কালা যারা এরা কানে শুনতে পায় না এই মানুষগুলোর কানের বিচার হবে না, যে তিনটি যার আছে এই তিনটির সঠিক ব্যবহার যার নেই, ওলাইকা কালা নাম, ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ শত জানোয়ার বলেননি, বালহুমা দলের চাইতেও খারাপ। ওলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি বলেন বলেন? কোন মানুষ যদি গাফেল হয়ে যায় সে জাহান্নামী, কিন্তু কোন মানুষ যদি সতর্ক হয়, এই সতর্ক হওয়ার পরেই তার নামাজ, তার কোরবানি, তার জীবন, তার মরণ সবগুলোকে এসে পবিত্র করার জন্য চেষ্টা চালায়। আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহালে 30 নম্বর আয়াতে, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন। বলেন আল্লাহু আকবার। ঢাকাবাসী আমি সহ প্রত্যেকে আয়াতটা একটু খেয়াল করেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা, ফেরেশতা যখন আসবে আপনার কাছে, আপনি যদি ইমানদার হন, সতর্ক হয়ে জীবন চালান, বিবেককে কাজে লাগান, ফেরেশতা এসে বলবে কি সৌভাগ্য তোমার, তুমি তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তার পবিত্রতা। হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে, এক কথা বলে না কেন? এদেশে বহু শিরিক চলছে, চিন্তার পবিত্রতা নেই, তাই এই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার যা আছে দুনিয়াতে জীবন চালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে। তাহলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, ফেরেশতারা মরণের সময় এসে বলবে টেনশন নেই, শান্তি সালাম গ্রহণ করেন, এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত। তার নাম কি? আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। আমি এই নতুন করে আর একটা বই পাবলিশ করেছি, লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে, এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে। এখানে কোথায় আছে জানি না, গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন, অনেক তথ্য দিয়েছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন কোরআনে কারীম শুনতে গিয়ে রাত 12টা বেজে যাচ্ছে, এত কষ্ট করে যে মানুষগুলো বসে আছে, মেহরবানি করে এদেরকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল সাজাতে তোমার যে যুবক বান্দা বান্দিগুলো এত কষ্ট স্বীকার করেছে, এই যুবকদেরকে সেই মা পেটে নিয়েছে, মায়ের পেট খালি যার মতো বানিয়ে দাও। বিবেকটা কাজে না লাগলে কি কি হবে আমরা কিছুটা হলেও শুনেছি,
দুনিয়াতে যতদিন বেঁচে আছি বিবেক অনুযায়ী কাজ করার তৌফিক দাও মা বোনেরা পর্দার আলে আছে আল্লাহ খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও এ মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো মাহফিলের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই অসুস্থ আল্লাহ শেফায়ে কামিলা জেলা নসিব করো যত মানুষ এই অনুষ্ঠানের জন্য অর্থ দিয়েছে আল্লাহ তাদের অর্থগুলো ওসমানের মতো কবুল করে নাও আল্লাহ রবিউল ইসলাম সহ যত মাওলানা মাওলানা আবুল কাশেম যত আলেমরা এখানে বসে আছে আমি নামও জানি না যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি মঞ্জুর করে নাও আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে আল্লাহ তুলে দাও بارك الله لنا ولكم في القرآن العظيم مرون اشلي يا مدري زباني تومي زاري كوري ديو لا إله إلا الله محمد رسول الله